বাজারে আমিন ট্রাভেল এয়ারলাইন্স এর শুভ উদ্বোধন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাসুম মির্জার তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিটঘর বাজার স্কুল রোড ব্র্যাক ব্যাংকের নিচে 21 এপ্রিল রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় আমিন ট্রাভেল এয়ারলাইন্স এর শুভ উদ্বোধন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমিন ট্রাভেল এয়ারলাইন্স এর ডাইরেক্টর মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এক এর পৃষ্ঠপোষক মোহাম্মদ পারভেজ মিয়া, বিশেষ অতিথি মোহাম্মদ মাহবুবুল আলম, সাবেক সভাপতি মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার খন্দকার মইনুদ্দিন, সভাপতি মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশেষ অতিথি মোহাম্মদ মোমেন মিয়া, প্রথম শ্রেণী মাস্টার, বাংলাদেশ অভ্যন্তরীণ শিপিং লাইন্স শিবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও কিশোর কিশোরী ক্লাব এর জেন্ডার প্রমোটার মোহাম্মদ সাদাত হোসাইন, নবীনগর উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সহ সভাপতি সাংবাদিক মাসুম মির্জা, বিটঘর বাজারে ব্যবসায়িক সাদ্দাম হোসেন, বিটঘর বাজারে ব্যবসায়িক মহসিন মোহাম্মদ পাশা মিয়া, মোহাম্মদ রাজু মিয়া। বিটঘর বাজার আমিন ট্রাভেল এয়ারলাইন্স এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিটঘর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনাকালীন সেবা সমৃহ তুলে ধরেন ডাইরেক্টর রুহুল আমিন। এনআইডি কার্ডের সকল সার্ভিস, ই পাসপোর্টের সকল সার্ভিস, ট্যুর ভিসা আবেদন ও প্রসেসিং, এয়ার টিকিট বুকিং ও ইস্যু, ইন্ডিয়ান ট্যুর ভিসার সকল সার্ভিস, কোভিড-19 ভ্যাকসিন আবেদন ও ভ্যাকসিন সার্ভিস, ভিসা ও টিকিট যাচাই, হজ ও উমরা হজের জন্য রয়েছে আকর্ষণীয় প্যাকেজ। মোনাজাত পরিচালনা করেন মহেশপুর পূর্বপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম। রব্বানা লা মিন তাকিদ কিন্না আল্লাহ পবিত্র জুমার দিনা।